আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে কুকিং ড্রিম বাই রশনে স্বাগতম। আমি আজকে বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার নিয়ে এসেছি, চিকেন ফ্রাইড রাইস। চলুন দেখি এখানে কি কি লাগবে রান্না করতে। গাজর কুচি 1 কাপ, বরবটি 1 কাপ, ডিম 2টি, কাঁচামরিচ 5টি, আদা রসুন বাটা 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, পোলাওর চাল 250 গ্রাম, মুরগির মাংস বুকের 2 পিস, হাঁড়িতে তেল দিয়েছি, এখন আমরা ডিমটা ভেজে নিব। ডিমটা বাদামি করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেছে, আমরা ডিম ভেজে নিয়েছি, একটু তেল দিয়ে নিব মাংসটা ভাজার জন্য। এখন আমরা মাংসগুলো ভেজে নিব। মাংসটা আগে মেরিনেট করে রেখেছি একটু সয়া সস, একটু আদা রসুন বাটা এবং লবণ দিয়ে। মাংসটা এখন ভালো করে ভেজে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, এখন মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমরা ফ্রাইড রাইসটা রান্না করার জন্য 1/4 কাপ তেল দিয়ে দিব। এখন বরবটি দিয়ে দিব, এখন আমরা 1 চিমটি লবণ দিয়ে দিব। বরবটি একটু সিদ্ধ হয়ে আসলে গাজর দিয়ে দিব। এখন আমরা সিদ্ধ করা চাল দিয়ে দেব। আমরা আগের থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখন আমরা ভাজা মাংসটা দিয়ে দেব, ডিম ভাজা দিয়ে দেব। এখন ভালো করে সব একসাথে মিক্স করব। এখন আমরা ভালো করে চালের সাথে সবজিগুলো মিক্স করে নিব।
এখন আমরা টমেটো সস দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, সয়া সসও দিয়ে দিব। ভালো করে সসগুলো মিক্স করে নিব রাইতের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা কত কালারফুল হয়েছে। আপনারা ট্রাই করবেন বাসায় রান্না করার জন্য। আমাদের বাচ্চারা সবাই এই খাবারটা পছন্দ করে। এখন লকডাউন, আমরা চাইলেই বাচ্চাদের নিয়ে বাইরে গিয়ে খেতে পারি না, তাই আমরা বাচ্চাদের ঘরেই তৈরি করে দিব। আমাদের এখন রান্না শেষ, আমরা এখন সার্ভ করব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি নতুন নতুন খাবার চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরিবারের সবারই এই খাবারটি খুবই পছন্দ, বড় ছোট সবাই পছন্দ করে ফ্রাইড রাইস। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই খাবারটি এক্ষুনি ট্রাই করে দেখবেন, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না আমার খাবারটা কতটুকু ভালো হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।